বল। ছোট্ট গোপালটা দেখে দাও তো, আমার ছোট্ট গোপালটা, ছোট্ট গোপালটা দেখে দাও বাবাকে, ছোট্ট গোপাল, হ্যাঁ গোপাল সোনাকে দেখিয়ে দাও, চুল বাঁধতে দেবে না, অনেক কষ্টে বুড়ো সোনার চুল বাঁধা হচ্ছে থেকে। হ্যাঁ এই দেখো তোমার চুলাতে দিয়ে দিচ্ছি, ছোট্ট গোপালটা বাবাকে দেখো, বাবাকে দেখো, হ্যাঁ হাতে গোপাল টোপাল দিয়ে তারপরে ঝাঁক করে হচ্ছে চুল বাঁধা। ছোট্ট গোপাল দেখি দেখি দেখি, ছোট্ট গোপাল দেখি দেখি দেখি, ছোট গোপাল কই যত গাডারকে সব ঢেলে ফেলে দিয়েছে, ফাইনালি বুবলু সোনার চুল বাঁধতে পেরেছি, অনেক কষ্টে, কিছুতেই বাঁধতে দেবে না। এই যে গোপালের লকেটটা হাতে দেওয়ার পর তারপরে একটু শান্ত হয়ে বসলাম, তারপরে চুলটা বাঁধলাম। ওর দিদি তো কত কাণ্ড করে যে চুল বেঁধে দেয় তার নিচ্ছি। তো এখন বেরেছি আমরা রান্নাবান্না করতে, বাপরে এখন বাজে সকাল 9টা, দেখুন কি অবস্থা, ঘেমে চান করে যাচ্ছি, পুরো ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, বাইরে বেরোলে তবু যেন একটু হাওয়া হাওয়া আছে, আর এখানে তো একদম প্রচন্ড গরম। চলো আমরা রেডি, রান্না বান্না করে আসি। হ্যাঁ হ্যাঁ কত যেন কাজ করে একবারে, মাথা ফাতা নেড়ে সব বোড়াতে লাগলো। বুবলু আর আমি আগে যাচ্ছি, মা সবাই পিছনে আসছে, পণ্ডিতের বাবা সব জিনিসপত্র নিয়ে। আজকে একদম হালকা ফুলকা একটা রান্না বান্না করবো, যা প্রচন্ড গরম চলছে, বাপরে বাপরে রান্না করতেই পারা যাচ্ছে না। এই বাইরে বেরিয়ে একটু তবু হাওয়া দিচ্ছে ফুপুর গরম। প্রচন্ড ঘাম হচ্ছে, ঘেমে সব জামা কাপড় ভিজে যাচ্ছে। আমাদের এইখানটা এলে না খুব ঠান্ডা, প্রচুর হাওয়া দেয়, গাছপালা আছে তো, আগের দিনে কমেন্টে দু একজন বলেছেন যে দিদিভাই সবার চালা কত সুন্দর নেতা দিয়া পুরো মানে একদম রেডি গুছানো, তো দেখুন আমাদের এই চালাটা কিন্তু একদম নেতা দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওইটা না নতুন করে ভেঙে হলো তো, যার জন্য ওই মেঝেটা এখনো পর্যন্ত হয়নি, তবে মাঝে মাঝে মাছ টাছ কাটলে এই চালাটাতে কাটা হয়, মাছগুলো কাটি ওখানটা বসে বসে, ওই জন্য মেঝেটা ওরকম দেখতে খারাপ লাগে। তো মেঝেটা রেডি করবো এখন, এই গরমের জন্য করতে পারছি না, একটুখানি ঠান্ডা ওয়েদারটা হোক, ধীরে সুস্থে মেঝেটাকে ঠিকঠাক করে রেডি করবো, পুরো এইটার মতো হয়ে যাবে যেটাতে রান্না করি। বুবলু ওখানে 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 রোদে দাঁড়াতে হবে না, রোদে যেতে হবে না, ওই বাবু ওই বাবু ফুল তুলছো, ও কাকে ফুল দেবে, বাবাকে দেবে, আচ্ছা আচ্ছা তোমার সব বাবা তাই তো, তুমি সব কিছু যা কিছু করবে সব বাবা, ওই বাবু ওই বাবু কটা ফুল তুলেছো, ও রাখো ওখানে, রেখেছো রেখেছো রেখেছো, হ্যাঁ রাখো রাখো, হ্যাঁ আর একটা ফুল নিয়ে যাও, এসো আর একটা ফুল নিতে এসো, হুম হুম ভালো করে তোলো, অনেকগুলো ফুল তোলো, ফুল তোলো অনেকগুলো ফুল তোলো, ঠাম্মাকে দুটো ফুল দেবে তো ঠাম্মাকে, হ্যাঁ কী গো আর দিদি দেখ না চুপ করে দাঁড়িয়ে আছে পিছনেতে, দিদির মুখে কোনো সাড়াও নেই আর কথাও নেই, আর দিদি একটুখানি ছোটোবেলায় দুষ্টু ছিল তবু হাসি খুশি, যত বড় হচ্ছে শান্ত হয়ে গেছে একদম, চুপচাপ হয়ে যাচ্ছে, ওই বাবলি বাবলি ঘুরে ঘুরে ফুল তুলছে, ওই বাবলি বাবলি ওই বাবলি ওই বাবলি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, জিনিসপত্র নিয়ে মাও চলে এসেছে, কি অবস্থা গো মা আজকে, রে বাবরে তাড়াতাড়ি করে রান্না করে চলে যেতে হবে, আমি আমার দিকে চেয়ে দেখ আমি কি অবস্থা হয়েছি, মনে হচ্ছে না চান টান করে উঠে এলাম, মা দেখুন আমার দিকে ঘেমে চান করে গেছে, দে ওর গোপাল দে দে ওর গোপাল দে 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 আমার ছিল দা রেগে যাচ্ছে, ও মা কি কি দিদি দিদি আ দে মা দে 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 সাদা সোনা দে দে দে, ওর বাপ রে ওর না না আর দিদি দিদি দিচ্ছে না, এগুলো পাকাটা আনলি পাকাটা পাকাটা, ওর বাবা আনছে পাকাটা, নালে বুবলু থাকতেই পারবে না, দে বাবা দে দে কাঁচে দে, মাঠের জিনিসগুলো নালে ভেঙে ফেলবো কে দিয়ে দে, আগে একটু হাওয়া দেয়নি দে বাবা দে, হ্যাঁ হ্যাঁ না অন্যদিন তবে একটু হাওয়া দেয়, আজকে পুরো নিঝুম হয়ে আছে, কিন্তু রোদের তাপটা অতটা নেই, কিন্তু একটা গুমোট ভাব আছে না,
কালকে খবরে শুনছিলাম যে শনিবার থেকে জল হওয়ার কথা, তো কি হবে দেখি, হলে তো ভালোই হয়। যা গরম রেখেছে, একটু বৃষ্টি হলে ভালো হয়। জামাই ষষ্ঠীর দিনে জানো আমরা যেই চলে এলাম, তারপরে মা ফোন করেছে বলছে পৌঁছে গেছিস, আমি বলছি যে হ্যাঁ দিয়ে, তারপরে মা বলছে এখানে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তোদের এদিকে হয়নি, আমি বলছি যে না একটা ঠান্ডা হাওয়া আসছে কিন্তু ঝড় বৃষ্টি হয়নি, সত্যি করে খুব ঠান্ডা ওদের ওখানে ওইদিকে হয়েছে, আমাদের দিকে বৃষ্টিটা হলো না, বৃষ্টি হয়নি না। দেখেছো তুমি, দেখেছো সোনা গিরগিটি দেখেছো? ও পালি আসছে গো, দেখেছো তুমি গিরগিটি দেখেছো? না ভয় নেই ভয় নেই, আমি আছি তো, ভয় নেই। হ্যাঁ গিরগিটি, কি ওটা গিরগিটি গিরগিরি যে গিরগিরি, ওর ভাষা যা পাচ্ছে বলে দিচ্ছি। হ্যাঁ বাবাকে বলে দাও, বাবাকে বাবা কেমন পাখাটা নিয়ে এসেছে দেখ না, আরে হাতে আরো জিনিসপত্র ছিল তো, ক্যামেরার ব্যাগের সাথে বেঁধে নিয়ে এসেছে, যা কিনে গেছে উনি। চুলগুলো উড়ছে গো ফুর ফুর করে, ফুল একটু খাইয়ে দাও, তিনটে বুবলু আমাদের বাড়িতে, কাকে সামলাবো? কেমন গিরগিটিটা কেমন দেখতে, ছোট্ট গিরগিটি, ছোটটা বেশ ভালো দেখা, গরমে নাচতে ইচ্ছে করছে বাবা তোমার, ও মা গো বাবা মা। তো অনেকেই বলছেন যে প্রতিদিন ব্লগ দিতে, কি বাবা ও গিরগিটি সেই রং বদলানো দেখবে বলে সেই অপেক্ষা করছে অনেকক্ষণ থেকে, না একটা অন্য গিরগিটি আছে অনেক, আচ্ছা তুমি তাকিয়ে ওদিক ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকো, কখন রং বদলায় তারপর দেখবি, নে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ। কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে দিদি প্রতিদিন ব্লগ দাও, এই তো অবস্থা কি করে প্রতিদিন ব্লগ দেবো, ওই যা করে একটা করে ব্লগ প্রতিদিন আমরা শুট করছি দিয়ে তারপর ছাড়ছি, মানে হাবি জাবি উল্টো পাল্টা তুলতো আমাদের জানা না কেমন লাগে, মানে একটা কিছু মানে বিষয়ের উপরে তো তুললাম সেটা ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, রোজ সেই সংসারের কাজ কর্ম তারপরে তো এই বসে আছে দাঁড়িয়ে আছে এইটা খাচ্ছে ওইটা খাচ্ছে এইগুলো আর কি দেখাবো, তো সেই জন্য মানে বুঝে শুনে আমরা এক একটা করে ব্লগ শুট করছি আর আপনাদের দিচ্ছি, মানে এরকম ভাবেই এখন দিতে থাকবো, চেষ্টা করবো প্রতিদিন ব্লগ দেওয়ার, তবে প্রতিদিন যদি সম্ভব না হয় একদিন ছাড়াও দেওয়ার চেষ্টা করবো, আমাদের বেশিরভাগই একদিন ছাড়াই আমরা দিই আর সেটাই আশা করি ধরে রাখার চেষ্টা করবো। এই মাত্র আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব মিটলো, তো গুছিয়ে গেছে নিয়ে এবার বাড়ি যাচ্ছি, আর আমরা যখন খাওয়া দাওয়া শুরু করেছিলাম সেই সময় আমাদের একটা পার্সেল আসলো, শিলিগুড়ি থেকে এসেছেন একজন আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদেরকে পাঠিয়েছেন পার্সেলটা, তো কি আছে সেটা আপনাদেরকেও দেখাবো আমরাও দেখবো। এসব একটুখানি বাড়িতে গিয়ে একটুখানি দিয়ে সুস্থে ফ্রেশ হয়ে নি, বুবলুকে একটু চান টান করে খাইয়ে নি, তারপর দেখো কখন যাবে বুবলু, এখনো তুমি রেডি হচ্ছে, এত লেট করলে হবে না তো, রেডি হয়ে গেছে, হ্যাঁ এত লেট করলে হবে, কখন তুমি যাবে, মা মায়ের সাথে যাবে না বাবার সাথে, বাবার সাথে যাবে না, তাড়াতাড়ি বাবা তো রেডি হয়ে গেছে, তাই তো রে হয় না রে, দেখি না রে, একা একা ছেড়ে দিচ্ছে গো, ও চলো ওই বুবলির জন্য যে পার্সেলটা এসেছে, আচ্ছা ও বর্ণিতা অনেকক্ষণ থেকে দেখার জন্য অপেক্ষা করছে কি দিয়েছে বোনের জন্য, শিলিগুড়ি থেকে এক দিদি ভাই পাঠিয়েছে, অনেক দিন থেকে আমাদেরকে মেল করে বলছেন যে তোমাদের অ্যাড্রেসটা দাও বুবলির জন্য আমি কিছু গিফট পাঠাবো, তো অনেকবার মেল করেছেন, আমরা ভাবছিলাম দেবো কি দেবো না, তারপরে বলছিলাম যে আপনাদের ভালোবাসায় যথেষ্ট আমার এইসব কেন দরকার, বলছে না না আমি বুবলুকে কিছু দেবো, তারপরে অ্যাড্রেসটা পাঠিয়েছিলাম, তো উনি বুবলির জন্য একটা পার্সেল পাঠিয়েছে,
তো বর্ণিতা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে খুলে দেখবে বলে, আমি দাঁড়া দেখাবো, আমি এই চান টান করে রেডি হলাম, একদম পুরো রেডি হয়ে গেছি, এখন যাবো আমার মামার বাড়ি একটুখানি বহরমপুরেতে। তো অনেক দিন মামার বাড়ি যাই না, অনেক দিন যাইনি মামার বাড়িতে, আজকে মামার বাড়িতে একটা পুজো আছে, তো সেই উপলক্ষে যাওয়া। মাইমা অনেক করে ফোন করে বলছে যে আয় আয়, অনেক দিন তো যা আসিস নি, তো সবার সাথে দেখাও হয়নি, তো সবার সাথে একটু দেখা হবে, মানে একটু কিছু উপলক্ষে গেলে সবার সাথে দেখা হবে এই আর কি, তো সেই জন্য বেরিয়েছি। বর্ণিতা তো যাবে না, আমরা আবার ফিরে পড়বো রাত্রি নাগাদ। কি হচ্ছে এটা, দুধ তুমি হচ্ছে তো দেখো না কেমন করছে, বল এদিকে ঘর, হ্যাঁ বল এদিকে ঘর, কি হচ্ছে এটা। যে দিদি ভাই এই গিফটটা পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে অর্পিতা মুখার্জি, সবাই বসে বসে। আরে সবাই তো ওয়েট করছে, বুবলু সোনা মারবের ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলি, যে গিফটটা আপনারা দেখছেন এর মধ্যে যে ব্যাগটা থাকবে সেই ব্যাগটা বর্ণিতার জন্য উনি পাঠিয়েছেন শিলিগুড়ি থেকে, অর্পিতা দিদি ভাই। আসলে উনি মেলে লিখেছিলেন যে বুবলুর জন্য কিছু পাঠাবো, তো যখন গিফটটা এসে গেছে তখন আমরা ভেবেছিলাম হয়তো সবটাই বুবলুর জন্যে, তো আমরা ঠিক বুঝতে পারিনি, তো সেই জন্যে আমরা ভিডিওতে বুবলুর জন্যই ব্যাগটা দেখিয়েছি। কিন্তু গিফটটা দেখানোর পর আমরা দিদিভাইকে ফোন করি, কারণ উনি বলেছিলেন যে গিফটটা পেয়ে গেলে একবার কল করে নিতে, দিয়ে উনি বললেন যে ব্যাগটা হচ্ছে বর্ণিতার জন্যে আর বাকিগুলো বুবলুর জন্যে। এই দেখো তোমার জন্য জামা, একদম ঠিকঠাক ছোট ছোট প্যান্ট আছে বুবলুর, ছোট ছোট প্যান্ট কতটা ভালোবাসবে, তবে এত যত্ন করে জিনিস পাঠাতে পারে আমি সত্যি। এইভাবে আপনাদের ভালোবাসা আশীর্বাদ যেন সবসময় আমাদের সাথে থাকে, বুবলু আপনার গিফট পেয়ে খুব খুশি হয়েছি। ও পায়ে পড়েছে নাকি, আমি পা দেখাচ্ছি পরিয়ে দেওয়ার জন্য, ও পা তুলে দিচ্ছে, একটু বড় বেলা পর্যন্ত পড়তে পারবে, বড় আছে কি মাথায় পড়বে ওটা, মাথায় পড়া, বাবা ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে পড়ছে পড়ছে, একবার দিয়ে দাও, ও যাকে ঘেটে মা পড়িয়ে দিচ্ছে, মায়ের কাছে যা মা, ওই দেখো পছন্দ হয়েছে বলছে মাকে পড়িয়ে দিতে, লজ্জা পেয়ে পছন্দ হয়েছে, এত সুন্দর হয়েছে, ওকে মানাবে খুব ভালো বুবলুকে।
দেখে যেন বলছে আমিই পড়ি, এখন পড়ে নেবে পড়তে ইচ্ছা করছে। বড় বউ আমার কি বলছে হাসছে দেখো, আমাকে বলো তুমি একবার পড়ে নেবে। মা আমরা তাহলে আসছি জানে, আর দেরি করবো, এমনি অনেক বেলা হয়ে গেছে, তুলে রাখুন তাহলে। আর বুবলু জুতো পরে ফেলেছে, ক্যাজুয়াল পরে ফেলেছে, ঠিক আছে এগুলো পরে যাচ্ছে। চলো টাটা করতো আমাকে, টাটা পিসি, টাটা টাটা টাটা, রাত্রিবেলা চলে আসবো আমরা, ডিউটি করবো না জানো না, আমরা খাওয়া দাওয়া করি আসবো। ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে নিয়ে তো এলাম। বাবা কে নিয়েছে বুবলু সোনাকে? ছোট্ট মাসিমণি, ওটা ছোট্ট মাসিমণি, একটা ছোট মাসিমণি আমার কাছে এসে আসো, তোমার জামাই দাঁড়িয়ে আছে, চলো। অনুর বাপি ফোন করেছে, কেমন আছো মামা? তা আসলে না অনু, হিন্দিতে কথা বলতে পারিস না? জামাইয়ের সাথে হিন্দিতে কথা বলবি? হ্যালো, বাত করনা স্টার্ট কর দো হিন্দি মে আপসে, ঠিক হ্যায়? হম তো প্যাদেল যা রে হ্যায়, হ্যাঁ। আপকা ফটো খিঁচ রে হ্যায়, ভিডিও বানা রে আপকা। আচ্ছা, দাদু একদম পুরো, দাদু অ্যাক্টিভ লোক। আমরা ঠিক সময় এসেছি, দুপুর বেলা যা ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, তারপর যা বক্স লাগিয়েছে, ওরে বাপ রে, বিকেল হয়েছে। আরে ওই হিন্দি মে বলো, হিন্দি মে, হিন্দি মে, হ্যাঁ হ্যাঁ, বাঁচাও কি কথা, বাঁচাও বাঁচাও, তোমার গরুকে সামলাও, কিছু বলবে না, এসো না, কোথায় কোথায় এই দেখো, হ্যাঁ গো রাস্তায় হনুমান, এই দেখো কেমন বসে আছে, লেজ ঝুলে, এই দেখো ওই একটা দেখতে পেয়েছো? জামাইবাবুকে দেখতে পেয়ে, জামাইবাবুকে দেখতে পেয়ে শালিরা সব চলে এসছে, আর ওখানে থাকেনি, মাইমারা সব আছে, বলছে আমরা দিদির সাথে চলে যাবো, চারিদিকে ঘিরে দিয়ে কোথা দিয়ে যাবো রে, ওইদিক দিয়ে, এখন বড় হয়ে গেছে, যাবে যাবে, কি দেখাবে, হনুমান দেখাবে, দিদুন হনুমান দেখাবে, দিদুন বুবলুকে হনুমান বলে বলে খাও, আজকে একদম রিয়েল হনুমান সামনে এসে গেছে। হ্যাঁ জল খেতে, জল খাচ্ছে বুবলু, সব ছোট ছোট মাসি, মাসিরা কোলে নিয়ে এসেছে, বুবলু সোনা খাচ্ছে মুরগি দেখতে দেখতে। দিদুন দেখ না কত বড় বড় খাড়া করেছে, একটা ধরে নিয়ে যাবো আমরা, হ্যাঁ একটা ধরে নিয়ে যাবে, তাহলে আমাদের একটা দাও, এই বড়টা, সব থেকে বড়টা নিয়ে যাবো। কি সুন্দর ঘুরছে দেখো, কটা নেবো, কি সুন্দর ঘুরছে, দিন আমার বলছে দুটো নিয়ে যাবো, দুটো নেবো, ঠিক আছে তোদের আছে তো? এই লিনুর সেই একটা ইয়ে ছিল না, ছোট ছাগল ছানা, কি বলতো, বড় হয়ে গেছে, কি বলতিস সেই ছাগল ছানাটাকে,
মুনু নাকি কি বলতে? মুন্নি মুন্নি না মুন্নি মুনু নয়, কি বেশ বলতিস তুই একটা খরগোশ। জামাই বাবুর বিরাট কপাল, ছোট ছোট শালি পেয়েছে, যতদিন পারবে আদর করো, বড় হয়ে গেলে তার আদর করতে দিবি না? লজ্জায় চলে যাবে। এইটা দেখি, হ্যাঁ রে এখানে ফুলে একটু দেখো, আমি এই ছাদ থেকে দেখছি এখানে হনুমান বসে আছে। হ্যাঁ জামাইবাবু আসছে, ওরা একটু আম ভালোবাসে খেতে, বলবি তো? যেতে হবে তাড়াতাড়ি, লেট করে কি হবে গো? হ্যাঁ সকাল সকাল চলে যেতে হবে আম পাড়তে। এবার ফুটফুট করে একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তারপর তারপর বল কি করতে যাচ্ছিস মাঠে? কেন যাচ্ছিস? কেন জামাই বাবু চ্যানেল করছে? ভালো হয়েছে, অনেকদিন পর দেখা হলো তোমাদের সাথে। আমাদের এই যে এখানটা এলাম, এতক্ষণে মনে হচ্ছে সেই হাঁপ ছেড়ে বাঁচলাম। শশা খেতে খেতে যাচ্ছি, সব নিয়ে আসছিস তো ঠিক করে সব মশলা? এসো পিছে পড়ছো কেন? আরে সবার সাথে দেখা হচ্ছে তো, অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে, সবাই কথা বলছে, অনেকদিন পর এলাম তো মামার বাড়িতে। এখানেই মানুষ? এখানেই তো হচ্ছে আমার একটা দ্বিতীয় বাড়ি, দু নম্বর বাড়ি আমার। দেখো কি হয়েছে, শশা গাছ মরে গেছে, জ্বলে গেছে রোদেতে। এটাই তোমাদের স্যাঁকড়া পুকুর? হ্যাঁ তোমার মনে আছে জল থাকতো না পুকুরে, দেখেছি তো মামাদের পুকুরে জল নেই, ওখানে চান করতে যেত, কল টল ছিল না বলে এই স্যাংলা গভীর বলে তুমি দাঁড়াও। আমি প্রথম প্রথম কৃষ্ণার কথা বুঝতে পারতাম না, ধান বাড়ি তিল বাড়ি কচি, এরকম হলুদ কালার হলো হবে না, কচি একদম সবুজ দেখে তুলবে দুজনে, ঠিক আছে? একে দাও একে দাও, ছাড়ো, ছোট পাড়া মানুষ দুটো, ছোট ছোট। আর দেখো না হলুদ নিবি না, একদম কচি শশা খাওয়াবি জামাই বাবুকে। কই দেখি 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 দেখি, সরো ওটা মোটা, সরো সরো যাই দেখো।
কচি কচি, হ্যাঁ সবুজ রঙের শসা, সবুজ সবুজ, হ্যাঁ ঠিক আছে সবুজ হলে নিয়ে চলে, এইটা ঠিক আছে কই দেখি হ্যাঁ দেখি এটা মোটামুটি ঠিক আছে। বাবা ভোরবেলা উঠে উঠে কত শসা তুলেছি জানো আমি, হ্যাঁ প্রচুর শসা চাষ করতে। হ্যাঁ তুই শুধু লাল লাল গুলো আনছিস লিনা, আমি কচি কচি শসা তুলবো, এই দুজনে শুধু পাকা পাকা শসা গুলো, ওইটা কচি ওইটা, ওই যে ওইটা কচি ঠিক আছে। হ্যাঁ এইটা হচ্ছে আসল একদম, দেখুন কাঁটা হাতে দেখুন ধরো, কাঁটা আছে বাবা একটু ঘষে দাও, দিচ্ছে চলো চলো ওখানে, হ্যাঁ জল আছে না, না জল পড়ছে তো একটু একটু পড়ছে, ওতেই হবে, গেট খুলে দিচ্ছে, গেট খুলছে, অনেক জল পড়ে যাবে, অনেক জল পড়ছে জানে গো, দেখো গেট খুলে দিলে কই বুবলু আসছে, তুমি ওখানেই দাঁড়াও, সামনেটা কাদা আছে ওখানেই দাঁড়াও, মা যাচ্ছে, ওর হাতে একটা দাও শশা নিয়ে কচিটা দাও, কচিটা কচিটা, হ্যাঁ বুবলুর হাতে দে, যেমন আমি আর আমার বোন গুলো হয়েছে তেমন দেখ, ভিজে গেল একটু, হ্যাঁ ও কিছু মানে শুকিয়ে যাবে একটু হাওয়াতে, তারপর তো এখানে এসে একদম এইখানে স্যালোর জল আর এই যে কচি শসা, ব্যাস সবাই আরো আসছে, ওটা তেতো নাকি, উল্টো পিঠটা দেখুন, উল্টো পিঠটা, হ্যাঁ ছোড়ো ছোড়ো, আমি ছোড়ো ছোড়ো দেখি দেখো ছুড়লে একদম, এবার হাতে ঠিক করে ছোড়ো, তবে তো ভালো লাগবে, তোর ওই পাকা গুলো ফেলে দে, ওগুলো হবে না, ওগুলো ভালো না, ফেলে দে ফেলে দে, এগুলো ফেলে দে, হ্যাঁ এগুলো খা, এগুলো ধুয়ে খা, যা এসব ধুয়ে 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 ধুয়ে, হ্যাঁ কুড়ে নে কুড়ে নে কোনো, ও কিছু হবে না ধুয়ে নিবে, একটু সজা খাবে তো, হ্যাঁ একটু খাও না, মা আছে, কি করছে লিনু, কি করছে কালাকারি করছে, কালাকারি লিনু, হ্যাঁ নুন ঝাল নিই নি তুমি খাও, আমি নিচ্ছি, আরো তুলতে হবে শশা, মামি লাগিয়েছো, মাঠে বসে নুন লঙ্কাতে শশা খাওয়ার মজাই আলাদা, কি রে ধুয়ে নিয়েছিস, আমাকে একটা দে, ভাঙো তো আমি ভাঙো, এটা ভাঙো, এটা বোনেদের দাও, নে নে শশা খা, শশা খা, মাঠে এসেছিস, আর নেই আর আনবো তুলে, আনবো নিয়ে যা লিনু, যা লিনু হচ্ছে আমাদের আজকে শশা তোলার রোগ, পাকা শশা তুলবি না,
কচি শসা তুলে নিয়ে, ঠিক আছে ওটা নিয়ে 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 হ্যাঁ নিয়ে তুলে নিয়ে টান জোরে টান, পেয়েছিস? হ্যাঁ চলো চলো, তো যা ওকে আজকে শসা খাইয়ে পেট ভরিয়ে দে, ঠিক আছে? বালা বালা আর কিছু খাই যেতে দেবো না, শসা খেয়ে তুমি বাড়ি চলে যাবে। শশার এখন প্রচুর দাম, শশার প্রচুর দাম, আমরাই তো 100 টাকা কেজি শশা কিনে খাচ্ছি। নিয়ে আসবি তো, দিদিরা খাবে, নিয়ে কই গো এই শালিরা জামুকে শশা তুলে খাওয়াতে পারলি না, কই গো পেয়েছে? না পাকা ওটা ঝিঙে 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 তো ঝিঙে যে ওই যে জামুকে দে, ওই তো লাল মতো শশাটা ঝুলছে নিয়ে বড় মতো অন্ধকার পাচ্ছ? এই তো পেয়েছ, খুঁজে পেয়েছ? ও শালিরা আর পেল না, এবার লাস্টে জামাই বুড়ি ঢুকে পড়েছে। তুমি কি করেছো, কি খেয়েছো? নুন লঙ্কা ভালো লেগেছে? শালিরা এতক্ষণ পাচ্ছিল না, আই দেখো তোমার দেখা দেখে ওরা তুলেছে গো, আই দেখো গো সব মানে সব সাদা একশো টাকা কেজি গেল, যা সব লস করে দিলি তো তোর বর্মা, একশো টাকা কেজি তো জামাইবু যেই ঢুকলো তোর আমি টপ টপ করে, হ্যাঁ জামাইবাবু যেই ঢুকলো টপ টপ করে শশা গুলো দেখতে পেয়ে গেলি, এতক্ষণ তো পাচ্ছিলিস না, আমার মা একবার চালিয়ে দাও না, জল আছে এখানে মামা নিয়ে এসেছে, বোতল এনেছে বোতল এনেছে ধুয়ে না, এখন দুটো খেতে দাও, অনেকদিন ইচ্ছা জমির পাশে লবণ লঙ্কা দিয়ে আমি শশা খাবো, না না খাবি খাও বাবা খাও, তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে গেল, না হলে আরেকটু থাকা হতো বল, ছটার সময় এসছি ক্যামেরায় তবু লাইটটা দেখা যাচ্ছে জানো, কিন্তু অরিজিনালি এতটা লাইট নেই, আমার তো পেট ভরে গেছে দুটো শশা খেয়ে, কেউ কিচ্ছু বলার নেই, ঝিঙের ফুল মুখে দেবে না, ঝিঙে ফুল পিঠে চাপিয়ে নিয়ে ছুটবে দেখবে সোজা, আমার এখন অন্য ভাষা বুঝে নিতে হবে, অত জল খায় না পেট ভরে যাবে বাবা, অত জল খায় না, ভাত খেয়ে খাওয়া দাওয়া সেরে আমরা এখন বাড়ি বেরিয়ে পড়েছি, এখন বাড়ি চলে যাবো, এই মাত্র খাওয়া দাওয়া করলাম, আর সেই মাঠ থেকে এসে সবাই মিলে হই হই করে প্রচুর গল্প হলো, খুব আনন্দ হলো, অনেকদিন পর মামার বাড়িতে এসেছি, সবার সাথে দেখা হচ্ছে, তো ব্লগটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, গুড নাইট।